হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সপ্তম শ্রেণীর নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। এ পর্বে আমরা 9.3-এর কয়েকটা বহুনির্বাচনী সমাধান করে দেখাবো। 9.3-এর এটাই আমাদের প্রথম পর্ব। এ পর্বে এই অনুশীলনের মধ্যে যে কয়েকটা বহুনির্বাচনী আছে প্রত্যেকটাই আমরা এই একই পর্বের মধ্যে সমাধান করে দেখাবো। তো এই সম্পাদ্যের এই অধ্যায়টা মূলত সম্পাদ্যের অধ্যায়, আর সম্পাদ্যের অধ্যায়ের মধ্যে থেকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সম্পাদ্য সমাধান করে দেখাবো পর্বভিত্তিক আলোচনায়। তো এই পর্বে আমরা আগে প্রথমে বহু নির্বাচনী সমাধান করব। তো বহু নির্বাচনী সমাধান করার সময় যে সকল বিষয় আমাদের জানা প্রয়োজন হবে সেগুলো আমরা 9.1, 9.2 অথবা জ্যামিতির যে আরও মৌলিক ধারণা সেগুলো থেকে আমরা এখানে প্রয়োগ করব। তো কথা না বাড়ি আমরা চলে আসি বহু নির্বাচনীগুলোতে। এই 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোনো ত্রিভুজের 2টি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যায়। এখানে কোনো ত্রিভুজের 2টি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক 2টি ত্রিভুজ আঁকা যাবে। 2টি অর্থাৎ তাহলে ক নম্বর আছে 1, খ নম্বর আছে 2, গ নম্বর হচ্ছে 3, ঘ নম্বর হচ্ছে 4। তাহলে সর্বাধিক কয়টির জায়গায় 2টি ত্রিভুজ আঁকা যাবে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তা আমি যদি শুধু 1, 2, 3 এইভাবে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু তুমি সঠিক ধারণাটা পাবে না। তা আমি বলি যে ধারাবাহিক পর্বভিত্তিক আলোচনায় পরবর্তী পর্বগুলো হয় আমরা এই পরবর্তী যে পর্বগুলো আমরা নিয়ে আসব সেই পর্ব কিন্তু আমরা এই যে উদ্দীপকের যেটা দেওয়া আছে অর্থাৎ প্রশ্ন করা আছে, কিন্তু এটা কিন্তু একটা উদ্দীপক। কোনো ত্রিভুজের 2টি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, এরকম যদি দেওয়া থাকে তাহলে আসলে কীভাবে ত্রিভুজটা আঁকাই আমরা সেই সম্পাদ্য যখন করব তখন এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে একটু খসড়া দেখাচ্ছি তোমাদেরকে, যে দেখো এখানে এটা আসলে কীভাবে হবে। তুমি একটু খেয়াল করে দেখবে তোমার বইটা খুলে যে উদাহরণে যে কয়েকটা সম্পাদ্য আঁকিয়ে দেওয়া আছে তার মধ্যে একটা সম্পাদ্য এমন আছে, ধরো 2টা বাহু দেওয়া আছে। আমি কোনো প্রকার জ্যামিতি বক্সের যন্ত্রপাতি ব্যবহার না করেই চিত্রটা আঁকাচ্ছি। দেখো একটা বাহু নিয়ে নিলাম এ, আর একটা হচ্ছে বি, আর একটা সূক্ষ্মকোণ এরকম দেওয়া থাকবে। সূক্ষ্মকোণটা বি অথবা এক্স অথবা সি যে কোনো নাম প্রকাশ করা যায়, তো এরকম দেওয়া থাকবে। দেওয়া থাকলে আমরা সেখান থেকে যখন ত্রিভুজটা আঁকাবো তখন আমরা যে কোনো রশ্মি বিডি নিয়ে নেব। এগুলো পর্বভিত্তিক আলোচনায় কিন্তু তোমাদেরকে জ্যামিতি বক্সের সকল যন্ত্র একেবারে একজ্যাক্ট পরিমাপ নিয়ে তোমাদেরকে করাবো। তো এখানে আমরা কীভাবে নিচ্ছি, দেখো যে কোনো রশ্মি বিডি নিয়ে এই এক্স কোণটাকে এখানে স্থাপন করতে হবে। সেটার জন্য আমরা কী করি, এইখানে আমরা একটা পেন্সিল কম্পাসে কাটা দিয়ে আমরা এটারে সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ঠিক এখানে একইভাবে নিয়ে আসি। আবার এখানে পেন্সিল কম্পাসে কাটা নিয়ে এই কোণের সমান করে কোণ স্থাপন করতে চাইলে আমরা এখানে নিয়ে আসি। এবার ঠিক যতটুকু নিয়েছি ঠিক ততটুকু নিয়ে আমরা এই স্কেল দিয়ে আমরা সোজাসুজি যোগ করে দিই। দেখো এটা কিন্তু আমি শুধু খালি হাতে আঁকাচ্ছি, তো এটার নাম দিয়ে আমরা কি এক্সের কোণ সমান করে DBE নাম দেই। এখন সেখান থেকে আমরা একটা বাহুর সমান করে ধরো এই বি বাহুর সমান করে নিয়ে এটা সমান করে এই পর্যন্ত এ অংশ কেটে নিই। কেটে নেওয়ার পর এই এ বিন্দুকে কেন্দ্র করে অপর বাহুর সমান করে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আমরা টানি। এখান থেকে পেন্সিল কম্পাসের কাটাটা এ বিন্দুতে রেখে আমরা এটার উপরে একটা বৃত্তচাপ টানি। তাহলে ধরো এই এ বাহু সমান করে যদি আমরা এখানে বৃত্তচাপ টানি, ধরো বৃত্তচাপটা এরকম হয়, এরকম হলে দুইটা বিন্দু ছেদ করে একটা হলো সি আর একটা হচ্ছে সি প্রাইম। তাহলে তারপর যদি আমরা এই এ থেকে সি এবং এ থেকে সি প্রাইম যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো একটা ত্রিভুজ হয়। অর্থাৎ এই যে এই পর্যন্ত যদি আমাদের উদ্দীপক থাকে, কোনো ত্রিভুজের 2টি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো এরকম যদি কখনো থাকে তখন কিন্তু আমরা এইভাবে ত্রিভুজটা আঁকাই। এই সেটার অনুসারে দেখো সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে, এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন। তো আমরা যে এই যে উপাত্তগুলো নিয়ে আমরা একটা ত্রিভুজ এঁকেছি, দেখো সেখানে কয়টা ত্রিভুজ হয়েছে, এ বি সি এই যে একটা ত্রিভুজ, এই যে লাল লাল করা যেটুকু আমরা লাল করছি এটুকু একটা ত্রিভুজ। আবার যদি এই বাহুটা না থাকে তাহলে এ বি সি এই সি প্রাইম এই পুরোটা একটা ত্রিভুজ সম্পূর্ণটা, তাহলে আমাদের কয়টা ত্রিভুজ আসছে, আমাদের কিন্তু 2টা ত্রিভুজ আসছে। কোনো ত্রিভুজের 2টি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক 2টি ত্রিভুজ আঁকা যায়। তো এখন যদি কেউ মনে করে এ সি সি প্রাইম এটা আরেকটা ত্রিভুজ তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু সর্বাধিক 2টি ত্রিভুজই আঁকা যাবে এই উপাত্তগুলো যথাযথ প্রয়োগ করে। এই ত্রিভুজটা যখন কাউন্ট করবে কেউ তখন কিন্তু এই উপাত্তটা এক্স কোণটা এখানে নেই, সেজন্য বলি যে এই উপাত্তগুলো নিয়ে সর্বাধিক 2টি ত্রিভুজই
আঁকা যাবে। এবার পরবর্তীটায় আসি, দেখো দুই নম্বরটায়, কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য। এবার দেখো আমরা জানি, আমাদের একটা অনুসিদ্ধান্ত জানা আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এটা কিন্তু আমরা নয় অধ্যায়ের শুরুতে যেগুলো 9.12 এগুলোর মধ্যে যে উপপাদ্যগুলো আছে সেগুলোর মধ্যে আমরা একটা প্রতিজ্ঞা পেয়েছিলাম এমন, যে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেটা যত বড়ই হোক, অপর দুইটার থেকে সেটা অপর দুইটাকে যোগ করলে সেটা অবশ্যই ছোট হবে তৃতীয় বাহুটা। তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, 2 সেমি, 3 সেমি। অর্থাৎ দেখো, তাহলে ক নম্বরটা যদি আমরা নিই, তাহলে 1 যোগ 2 করি, তাহলে আমাদের এটার ফলাফল আসে 3। অপর যে বাহুটা আছে 3, সেটা কিন্তু এ 3-এর বড় নয়, 3 আর 3 কিন্তু সমান সমান। তাহলে আমরা অনুসিদ্ধান্ত বা প্রতিজ্ঞাটা আমরা শিখেছিলাম এইভাবে, প্রমাণটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, অর্থাৎ এই চিহ্নটা হইতে হবে, এই বাহুটা এইরকম চিহ্নের হইতে হবে, বড় হইতে হবে। তাহলে দেখো এটা কিন্তু 3 আর 3 কিন্তু সমান সমান। পরবর্তী খ নম্বরটা দেখি, 3 আর 4 হচ্ছে 7, তাহলে 3 যোগ 4 ইকুয়াল হচ্ছে 7। আর পর আরেকটা অপর বাহুটা হচ্ছে 5, তার মানে কি 7 অবশ্যই 5-এর থেকে বড়। তাহলে এটা কিন্তু যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। গ নম্বরটা একটু যাচাই করে দেখি, গ নম্বর হচ্ছে 2 আর হচ্ছে 4, তাহলে 2 4-এ হচ্ছে 6, আর আরেকটা বাহু দেখো 6, তাহলে 6-এর সমান কিন্তু 6, বৃহত্তর কিন্তু নয় ক্ষুদ্রতর। এবং সর্বশেষটা দেখি একটু যাচাই করে, 3 আর 4-এ হচ্ছে 7, 3 যোগ 4 ইকুয়াল হচ্ছে 7, 7-এর সমান হচ্ছে 7। তাহলে দেখো এই যে সমান সমান, অথচ আমরা প্রতিজ্ঞাটা প্রমাণ করে এসেছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের দেখো মাঝের এই অপশনটা আমাদের সঠিক হয়, অর্থাৎ এই অপশনটা হচ্ছে 3 আর 4-এ 7, এই 7 সেন্টিমিটার 5 সেন্টিমিটার থেকে অবশ্যই বড়। তাহলে 2-এর অপশন খ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে দেখো এবার পরবর্তীটা আসি, একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা যায়। এটা আমরা একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা যায়। হ্যাঁ, এটা কিন্তু সত্য যে দুইটা একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজটা অঙ্কন করা যায়। দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজটি আঁকা যায়। তাহলে এই যে দুই নম্বরটায় দেখলাম যে দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু বৃহত্তর হলে ত্রিভুজটি আঁকা যায়, তাহলে এই খ নম্বরে অপশন, অর্থাৎ 2-এর খ নম্বরটা যেটা দেখেছিলাম, এখানে কিন্তু 2 নম্বরটাও সে একই কথাই, শুধু বাংলায় লেখা আছে, দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু বৃহত্তর হলে তাহলে এই সেই ত্রিভুজটা অবশ্যই আঁকানো যায়। এবার দেখো, কোনো ত্রিভুজের একাধিক স্থূলকোণ থাকতে পারে। একটা ত্রিভুজ যদি হয় তাহলে সেটার স্থূলকোণ বলতে বোঝায় যে 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে আমি যদি একটা রাফ দেখাই যে ত্রিভুজের ত্রিভুজ অঙ্কনের, দেখো একটা ত্রিভুজ আমি এখানে আঁকিয়ে নিলাম, এভাবে কিন্তু করা যায়, এটা কিন্তু স্থূলকোণ নয়, এটাও স্থূলকোণ নয়, এটাও স্থূলকোণ নয়। স্থূলকোণ কখন হবে? একটা বাহু নিয়ে একটা যদি আমি 90 ডিগ্রি লম্বের থেকেও বড় করি তখন কিন্তু এটা স্থূলকোণ হয়, মানে 90 ডিগ্রি থেকে বড় হয়। অপর দুইটা কিন্তু কখনোই 90 ডিগ্রি থেকে বড় হতে পারবে না। তাহলে এখানকার মধ্যে এই 3 নম্বর অপশনটা কিন্তু ভুল আছে। এটা দেওয়ার পর উপরের তথ্য অনুসারে নিচের কোনটি সঠিক? তাহলে 3 নম্বরটা যেহেতু আমরা ভুল পেলাম, তাহলে 1 আর 2, 1 এবং 2, তাহলে ক নম্বরটা সঠিক হয় আমাদের হিসাবে। খ নম্বর হচ্ছে 2 3 3, যেহেতু ভুল তাহলে 3 যার সাথে আছে সেটাই ভুল। 1 ও 3, তাহলে 1 ও 3 হবে না, 2 ও 3 হবে না, 1 2 3, 3টা তো কখনোই হবে না, কারণ হচ্ছে 3 নম্বরটা তো আমরা ভুল ধরেই নিলাম, কারণ হচ্ছে একটা ত্রিভুজের কখনোই একাধিক স্থূলকোণ থাকতেই পারে না, একটা স্থূলকোণই থাকবে সর্বোচ্চ। তাহলে 1 ও 2 নম্বরটা হচ্ছে সঠিক। 1 নম্বরটা দেখো, এই যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটা আঁকা যায়, সেটা যদিও 1 নম্বরের মতো না, 1 নম্বরটা কিন্তু দুইটা বাহু একটা কোণ দেওয়া, এটা নিয়ে আমরা দুইটা ত্রিভুজের আঁকার কথা বলেছি, কিন্তু এই উদ্দীপকের সাথে এই উদ্দীপকের কোনো মিল নেই, এটা আরেকটা সম্পাদ্য আঁকানো যায়, সেটা আঁকানো সম্ভব। খ নম্বরটাও দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজটি আঁকা যায়, এটাও সম্ভব, এটা আমরা 2 নম্বরেই দেখেছি, 2 নম্বর এটাতে। আর 3 নম্বর অপশনটা হচ্ছে এখানে ভুল, আর এই 3 নম্বর অপশন যেটার মধ্যে আছে সেটাই ভুল। তাহলে এই 3-এর ক নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার।
তো আসো এবার আমরা পরবর্তীগুলো সমাধান করব। তো এবার দেখো চার নম্বরটা, চার নম্বরটা বলা হয়েছে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে। এখন এটা হচ্ছে ত্রিভুজ দিয়ে কথাটা তোমাকে প্রশ্নটা করা হয়েছে। আসলে জ্যামিতিতে যে কোনো ক্ষেত্রের, সেটা ত্রিভুজ ক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, অথবা বর্গ আয়ত সবগুলোই কিন্তু চতুর্ভুজ, ত্রিভুজ ক্ষেত্র হোক, চতুর্ভুজ ক্ষেত্র হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, যে কোনো ক্ষেত্রেরই তার সবগুলো বাহুর সমষ্টি বা সবগুলো বাহুর দৈর্ঘ্যকেই বলা হয় পরিসীমা। সেটাকে বিভিন্ন সময় যদি আয়তক্ষেত্র হয়, বর্গক্ষেত্র হয়, সেগুলো ক্ষেত্রে পরিসীমার একটা শর্টকাট সূত্র থাকে, কিন্তু এটার পরিসীমাটার সংজ্ঞাটা হচ্ছে এমন যে সেটার যে কোনো ক্ষেত্রের সবগুলো বাহুর সমষ্টি হচ্ছে তার পরিসীমা। তাহলে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় হচ্ছে পরিসীমা। এই যে ক্ষেত্রফল বলা হয় না, আয়তন না, দৈর্ঘ্য না, বলা হয় পরিসীমা। এরপর তাহলে এটা আর অঙ্ক করে কোনো কিছু দেখানোর দরকার, দেখানোর প্রয়োজন হয় না, শুধুমাত্র এটা জানা থাকলেই হয় যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় পরিসীমা। এবার ত্রিভুজের অন্তঃস্থ কোণ কয়টি, অর্থাৎ ত্রিভুজের অন্তঃস্থ, ধরে নাও যে এখানে আমি একটা তোমাদেরকে চিত্র দেখাচ্ছি যে একটা ত্রিভুজ আঁকালাম, ত্রিভুজের অন্তঃস্থ মানে ভিতরে, অন্তঃস্থ ত্রিভুজের ভিতরে কয়টি কোণ, এই যে এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, তাহলে আমাদের এখানে কয়টা কোণ দেখতে পাচ্ছি, একটা, 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 তাহলে আমরা এখানে গুণে নিলে তিনটি কোণ দেখতে পাচ্ছি। তাহলে ত্রিভুজের অন্তঃস্থ কোণ হচ্ছে তিনটি। তাহলে একটা ত্রিভুজ আঁকালেই সেটা থেকে আমরা সহজে দেখতে পাই যে সেখানে তিনটা কোণ আছে। এবার পরবর্তীটা আসে, দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ কত ডিগ্রি। সমবাহু ত্রিভুজ বলতে, সমবাহু ত্রিভুজ বলতে বোঝায়, এখন তোমার কাছে কথা হচ্ছে যে এখানে প্রশ্নটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন সেটা যদি বাহু প্রত্যেকটাই সমান হয়, আবার এটাও আমরা জানি অনুসিদ্ধান্ত, ত্রিভুজের যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান হলে তার বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আবার কথাটা শুনো ভালো করে, যে ত্রিভুজের বাহুগুলো যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে এই যে যে ত্রিভুজটা আমি এঁকেছি, তোমাদের আগে দেখালাম যে এটা ত্রিভুজটা, সেই একই ত্রিভুজ যদি আমরা নেই, ধরে নাও এই ত্রিভুজের এটা যতটুকু বাহু, এটাও ততটুকু, এটাও ততটুকু, ধরে নাও আমি তো শুধু খালি হাতে এঁকেছি, যদি এটা আমি কোনো স্কেল ধরে সুন্দর করে পেন্সিল কম্পাস দিয়ে আঁকাতাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান করে নেই, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই উপরেরটা, বিপরীত উল্টা দিকেরটা, এটার বিপরীত হচ্ছে এটা, এই বাহুর বিপরীত উল্টা দিকে, আর এই বাহুর বিপরীতের কোণ হচ্ছে এটা, তাহলে প্রত্যেকটা বাহুই সমান। আমরা একটু আগেই বললাম যে ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তাহলে 180 ডিগ্রি হচ্ছে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, তিনটা কোণের সমষ্টি, আর প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলোও সমান সমান হবে। তাহলে 180 ডিগ্রিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয়, তাহলে হয় 3 × 6 = 18, অর্থাৎ 180কে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে 3 × 6 = 18, আর শূন্য থাকে, শূন্যটা নিয়ে আসলে 60 হয়। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, অন্য কোনো অপশন চিন্তা করার সুযোগই নেই, সমবাহু মানেই প্রত্যেকটা বাহু সমান। সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর যেহেতু তিনটা বাহু সমান তাহলে তিনটা কোণের পরিমাণও সমান, 180 ডিগ্রিকে তিন দ্বারা ভাগ করলে যে মান পাবো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে তত, তার মানে 3 × 6 = 18, মানে 60 ডিগ্রি এক একটা কোণের পরিমাপ। এবার দেখো পরবর্তীটায় আসি, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি। তাহলে দেখো এখানে আগের এই 6 নম্বরটা হচ্ছে সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, 7 নম্বরটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকাতে চাই তাহলে একটা চাঁদা নিতে হবে অবশ্যই, অথবা পেন্সিল কম্পাস নিয়ে আমরা সেটা লম্ব এঁকে সমকোণী ত্রিভুজ যদি আঁকাই, ধরো পেন্সিল স্কেল দিয়ে আমি এমনি পেন্সিল কম্পাস ব্যবহার না করে আনুমানিক একটা লম্ব আঁকালাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কখন হবে, যখন এটাকে আমি আরেকটা বাহু দ্বারা আবদ্ধ করব। তো একটা কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন ধরে নাও এই এটাই যদি আমি একটু আটকে দিই, এবার ত্রিভুজটা পুরোটাই এঁকে ফেলি, দেখো ধরে নাও যে এই কোণটাই 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, আর এখানে বলে দেওয়া আছে, তোমাকে এখানে বলে দেওয়া হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের,
তাহলে এটা কিন্তু আমি একটা সমকোণ নিয়েছি। সমকোণ মানে এখানে হচ্ছে 90 ডিগ্রি। এই যে সমকোণ কথাটা বলে দিছে, সেই সমকোণ কথাটার মধ্যে 90 ডিগ্রি কথাটা বলা আছে। 90 ডিগ্রি একটা ত্রিভুজের মধ্যে আছে, সেই ধরনের একটা ত্রিভুজের একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অপর কোণ কত? একটু আগে আমরা বললাম যে যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে 90 বলতেই সমকোণ বোঝায়, আর অপর আরেকটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 90 আর 60 বাদ দিয়ে যা থাকবে 180 ডিগ্রি থেকে, সেটাই হচ্ছে অপর কোণের পরিমাপ। অর্থাৎ এটাকে এখানে সূক্ষ্ম কোণকে নির্দিষ্ট করা হয়েছে। তাহলে ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হতে অপর কোণটা হচ্ছে, অপর দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি দেওয়া থাকে, সেটাকে যদি আমরা বিয়োগ করে নিই, তাহলে মান থাকে কত? 30 ডিগ্রি। তাহলে এই যে সূক্ষ্ম কোণ, অপর কোণটি কত ডিগ্রি? তাহলে সেটা আমাদের দ্বারা হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ বলতে এখানে 90 ডিগ্রি কথা বলা হয়েছে। সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, অপর কোণ হচ্ছে 30 ডিগ্রি, কারণ হচ্ছে 30 এবং 60 মিলে হবে 90, আর সমকোণ মানেই সেখানে 90। তাহলে 90 90 হচ্ছে 180, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানেই 180 ডিগ্রি, এর বেশি হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। তো সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি সূক্ষ্ম কোণের কথা এখানে বলা হয়েছে, সূক্ষ্ম কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো এরপরের দুটি আসে আমরা সমাধান করি। তো এবার দেখো নিচের চিত্র অনুসারে 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে চিত্র অনুসারে বলতে এই যে চিত্রটা দেওয়া আছে, তোমার এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ আঁকানো হয়েছে, এবং দেখো এই বি এ এই বাহুটাকে একটু বর্ধিত করে ডি পর্যন্ত নেওয়া হয়েছে। তার মানে এখান থেকে প্রশ্নটা এখন সাজাবো। দেখো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে যে কোন প্রশ্নের উত্তরটা কী হবে আমরা খুঁজে বের করবো। দেখো বলছে সি বিন্দুতে, অর্থাৎ এই যে সি বিন্দু, সেই সি বিন্দুতে বি এ রেখার, এই যে বি এ এই রেখার সমান্তরাল রেখা আঁকতে হলে কোন কোণের সমান কোণ আঁকতে হবে। অর্থাৎ আমরা আমরা একটা উপপাদ্য যখন পড়েছিলাম 9.1 অথবা 2 এর মধ্যে একটা উপপাদ্য এরকম পড়েছিলাম, দেখো সেটার মধ্যেও প্রায় একই রকম একটা চিত্র ছিল, যে এরকম চিত্র নিয়ে এই সি বিন্দুতে এরকম যদি ত্রিভুজ হয়, সেটার মধ্যে দেখো এরকম একটা চিত্র ছিল, বর্ধিত করে এরকম চিত্র ছিল। দেখো এটার সমান করে এখানে কোন একে এটার একান্তর কোণ আঁকানো হয়েছিল, অর্থাৎ সেটা দেখো এই যে বাহুটা এটাকে বর্ধিত করা ছিল, বর্ধিত অংশ ছিল এটার। তাহলে এখন এ বি সি আর ডিই যদি এরকম আলাদা করে হয়, তাহলে এই যে বি এ এই বাহুর সমান্তরাল করে সরল রেখা সি বিন্দুতে আঁকানো যায় সিই, মানে এই বি কোণের সমান করে যদি কোণ এখানে নেওয়া হয়, তাহলে কিন্তু বি এ বাহুর সমান্তরাল করে আঁকানো যায়। এটা কখন? যখন এই বি সি এই বাহুটাকে বর্ধিত আরেকটা অংশ থাকবে, বর্ধিত আরেকটা অংশ ডান দিকে থাকবে। কিন্তু যখন তোমার এই যে সি বিন্দুতে কোন সি বিন্দুতে কোন কোণটা মানে কার সমান করে আঁকালে সেটা বি এ বাহুর সমান্তরাল হবে, অর্থাৎ এই বাহুটা সমান্তরাল, এই বাহুর সমান্তরাল আঁকাতে চাইলে হয় এই দিকে আঁকাতে হবে, আর না হয় এই এই দিকে আঁকাতে হবে। তাহলে এখন কথা হচ্ছে দেখো এই দিকে যদি আমি আঁকাতে চাই, তাহলে কিন্তু আমার এই বাড়তি অংশটুকুর প্রয়োজন হয় না, এই বাড়তি অংশটুকুর প্রয়োজন আমার প্রয়োজন পড়েই না। তো এখানে এটা সমান করে আঁকাতে চাইলে এই যে এ কোণটা আছে বি এ সি এই কোণের সমান করে, বি এ সি এই কোণের সমান করে যদি আমি এখানে একটা কোণ আঁকাই সি বিন্দুতে, অর্থাৎ এদিকে যদি এটা যতটুকু আছে এভাবে যদি এদিকে মোচড় দিয়ে দিই, এখান থেকে এটা যদি এখানে সমান করে কেটে নিই, তাহলে যদি আমি কোণ টানি দেখা যাবে বি এ সি এটার সমান করে, এই কোণের সমান করে যদি আমি সি বিন্দুতে কোণ আঁকাই, তাহলে এখানে একটা সমান্তরাল রেখা সমান্তরাল করে সমান্তরাল রেখা আঁকানো সম্ভব হবে। তাহলে দেখো আমি হাতে এঁকে দেখাইছি, এটা যদি তুমি পেন্সিল কম্পাস দিয়ে ব্যবহার করে যদি আঁকাও, তাহলে দেখবে যে এই যে বি এ বাহুটা যতটুকু ঠিক এখান থেকে এভাবে তোমার এটা এদিকে আঁকানো যাবে সমান্তরাল করে, অর্থাৎ এদিকে আঁকাইলে সেটা যদি যোগ করে দাও বর্ধিত করে দাও, তাহলে সমান সমান মানে সমান্তরাল দূরত্ব নিয়ে এটা চলাচল করবে। তাহলে এই সি বিন্দুতে কার সমান করে আঁকাতে হয় দেখো, কোন বি এ সি এই কোণের সমান করে, এ বি সি এ বি সি এই কোণ নয়, এটা ভুল, এটা এটা দিলে ভুল হয়ে যাবে, এ সি বি এ সি বিও নয়, কারণ এই সি বিন্দুতে এ সি কোণ তো আসে, আবার এ সি বি কীভাবে হয়, বি এ সি এই অপশনটা হচ্ছে সঠিক, এবং সি এ ডি তো প্রশ্নে আসে না, সি এ ডি তো বহিঃস্থ কোণ হয়ে যায়। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে কোন সি এ ডি এর সমান নিচের কোণটি, সি এ ডি অর্থাৎ এই যে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের বাহিরের একটা কোণ দিয়ে প্রশ্ন করা হয়েছে। দেখো সি এ ডি
যে বর্ণটা মাঝখানে সেটাকে কোণ বিবেচনা করতে হবে। তাহলে সি এ ডি এটার সমান নিচের কোণটি, নিচের কোণটি বলতে নিচে কিন্তু দুইটার করে যোগ ফল দেওয়া আছে, তাহলে দেখো এটার সমান হচ্ছে কোণ বিএসি প্লাস কোণ এসিবি, কোণ এসিবি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি, আবার এ গ নম্বর অপশানে দেখো তিনটা কোণের যোগফল দেওয়া আছে, গ নম্বর হচ্ছে এবিসি প্লাস বিএসি। আমরা জানি একটা অনুসিদ্ধান্ত জানি, ত্রিভুজের কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ এর অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে বহিঃস্থ কোণ এই ত্রিভুজের এবিসি, ত্রিভুজের এই কোণের বহিঃস্থ কোণ হচ্ছে সি এ ডি, এটা হচ্ছে বহিঃস্থ কোণ। এবার এটার অন্তঃস্থ বিপরীত কোণ কোণটা, এটা এই ভিতরের, এই ভিতরে অন্তঃস্থ, এই ভিতর মানে অন্তঃস্থ মানে ভিতরে, বিপরীত কোণটা, এটার বিপরীতে আছে হচ্ছে এই এ বি সি আর হচ্ছে এ সি বি, তাহলে এ বি সি আর হচ্ছে এ সি বি, তাহলে এ বি সি এ সি বি কোথায় আছে আমরা দেখি, কোন এ বি সি প্লাস হচ্ছে এ সি বি আমরা জানি। তাহলে অনুসিদ্ধান্তটা থেকে কিন্তু এটার খুব সহজেই নেওয়া যায়, কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ এর ত্রিভুজটার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটা কিন্তু আমরা একটা অনুসিদ্ধান্ত জানি। তাহলে বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে এই দুইটা, এই দুইটার যোগফল হচ্ছে এইটার সমান, এই বহিঃস্থ কোণটার সমান। তাহলে এই কোণের নাম হচ্ছে এ বি সি, এ বি সি, আর এই কোণের নাম হচ্ছে এ সি বি, এ সি বি, এই দুটার যোগফল হচ্ছে বহিঃস্থ কোণের সমান। তাহলে এখান থেকে দেখো যে আমরা এই তোমাদের এই অধ্যায় শুরুর মধ্যে এই নয়টাই ছিল, প্রথম নয়টাই ছিল হচ্ছে বহুনির্বাচনী, আর দশ নম্বর থেকে হচ্ছে সম্পাদ্য। আমরা পরবর্তী আলোচনায় প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা সম্পাদ্য যেভাবে সাজানো আছে ক খ দিয়ে আমরা প্রত্যেকটাই সমাধান করে দেখাবো। তো আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।